আমি সুধাংশু চিংড়ি। আমি আগে অনেকগুলো ভিডিও করেছি, এগুলোতে তোমাদের মতো আমি আলোচনা করেছি যে কোন কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন হয়, তা কিছু আমি লজিক করেও আমি দেখিয়েছি আমাদেরকে যে এই ধরনের প্রসেস রয়েছে, এইভাবে লজিকগুলো আমাদেরকে করতে হয়। তো আমি লজিক প্রসেসটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এবারে আমি একটু নতুন কিছু নিয়ে আলোচনা করবো বলে ভেবেছি, তাই তোমাদেরকে আমি একটা সাজেস্টিভ টাইপের কিছু প্রশ্ন এবং সিলেবাস সংক্রান্ত কি ধারণা আমি অবশ্যই তোমাদের দিতে চাই, যে এই সিলেবাস সম্পর্কে এই ধারণাটা তোমাদের অবশ্যই থাকা দরকার। এই সিলেবাস সম্পর্কে ধারণাটি কী, যেমন আমরা গত বছরে যে দেখেছি যে গত বছর পরীক্ষা হয়নি, গত বছর 2020 সালে পরীক্ষা না হওয়ার কারণে আমরা এখন মানে অ্যাকচুয়ালি একটি ধন্দের মধ্যে আছি যে কোন প্রশ্নটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা কোন প্রশ্নগুলো করবো, কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে পড়বে, এই ধরনের আমাদের মধ্যে একটি ভাবনা চিন্তা রয়েছে যে কোন প্রশ্নগুলো করলে পরীক্ষাতে পড়তে পারে, কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, খুব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট নয়, কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটি পড়বে। আমার কাছে সেটা কিন্তু খুবই একটা ধন্দের ব্যাপার হচ্ছে যে আমরা এখন আমরা বুঝতে পারছি যে কোন প্রশ্নগুলো পড়বে। কিন্তু তার মধ্যে আমি কিছুগুলো প্রশ্ন তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো, যে প্রশ্নগুলো পড়লে তো আশা করি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে এবং বেশি সম্ভাবনা থাকার কারণেই আমি কিন্তু ওই বিষয় নিয়ে আলোচনা করব, ওই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। যেমন গত বছরের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে আমরা যুক্তি দেখতে পাইনি, অর্থাৎ যুক্তিকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যুক্তি অধ্যায়টিকে রিডিউস করে দেওয়া হয়েছিল। তো এইবারের সিলেবাসে দেখা যাচ্ছে যে যুক্তি অধ্যায়কে ইনক্লুড করা হয়েছে এবং সত্যাপেক্ষ আর বিয়রূপ ভেনচিত্রে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টিকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে আমি এটা বলতে পারি যে যুক্তি অধ্যায় থেকে কিন্তু MCQ এবং SQ পরীক্ষাতে আসতে চলছে এবং আসবে। এবার তারপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি হলো কি, বচন অধ্যায়। বচন অধ্যায় থেকে তোমাদের থাকবে প্রশ্ন, যে কেমন প্রশ্ন থাকবে, যেমন বচন অধ্যায় থেকে তোমাদের লজিক থাকবে যে নিরপেক্ষ বচনে পরিণত করো, বাক্যকে নিরপেক্ষ বচনে পরিণত করে সেই বচনটির গুণ পরিমাণ ব্যাপ্তা নির্ণয় করো। নেক্সট যে সেই প্রশ্নটির সঙ্গে যে প্রশ্নগুলি খুবই মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেমন ওখান থেকে কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন বচনের ক্ষেত্রে বলা যেতে পারে যে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, চতুর্বর্গ পরিকল্পনা এরিস্টটল কীভাবে করেছেন সেই চতুর্বর্গ পরিকল্পনা সবিস্তারে আলোচনা করো। সঙ্গে প্রশ্ন থাকতে পারে যে গুণ প্রমাণ অনুসারে বচনকে কয়েকভাবে ভাগ করা হয়, সেই ভাগগুলিকে সবিস্তারে আলোচনা করো। পদের ব্যাপকতা কী, প্রত্যেকটি পদ বচনে কয়টি কোন পদ ব্যাপ এবং ব্যাপ্যতা নিয়ে সবিস্তারে আলোচনা করো, এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ থেকে যায় এবং পড়ে যায় পরীক্ষাতে। তো গতবারে যেহেতু পরীক্ষায় হয়নি, তাহলে তার আগের বারে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট, কারণ বলা যায় না তো ওই প্রশ্নটিকেও আবার ঘুরিয়ে দিয়ে দেওয়া যে মানে দিয়ে দিতেও পারে। তো এখন তো বলা কঠিন যে কোন প্রশ্নটি পড়বে, তার মধ্যে আমি যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত প্রশ্নগুলি করা খুবই জরুরি, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি একটু বলে দিলাম যে পদের ব্যাপ্যতা কী, পদের ব্যাপ্যতা বচনগুলি পদের ব্যাপ্যতা নিয়ে আলোচনা করো, প্রত্যেকটি বচনের পদের ব্যাপ্যতাকে সংক্ষেপে আলোচনা করো, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো, বচনের কয়েকটি অংশ কী কী, বচন কাকে বলে, বচনের অঙ্গগুলি কী কী, বচন বচনকারের পার্থক্য, গঠন অনুসারে বচন কী, পরিমাণ অনুসারে বচন কী, গুণ অনুসারে বচন কী, ছন্দ অনুসারে বচন কয় করে কী কী সংক্ষেপে আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে যে তারপরে যে অধ্যায়টি আসছে, যেটা এইবারের পরীক্ষার জন্য তোমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় একটা আসতে চলেছে, সেটি হলো বিরোধিতা বিরোধানুমান। কারণ মনে হয় যে বিরোধী বিরোধানুমান থেকে এবার একটি বড় প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ বড় প্রশ্নের জন্য যে পাঁচটি অধ্যায় ছিল সেই পাঁচটি অধ্যায়ের মধ্যে থেকে আরোহমূলক দোষ বলে অধ্যায়টি ছিল সেই অধ্যায়টিকে রিডিউস করে দেওয়া হয়েছে, তাহলে সেই অধ্যায়টি যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের বিরোধিতা বিরোধানুমান আর নিরপেক্ষ ন্যায়ের উপরে কিন্তু চাপটা বেশি পড়বে। তাই এখান থেকে বলা যেতে পারে যে বিরোধিতা বিরোধানুমান আর নিরপেক্ষ ন্যায়ের যে অধ্যায়গুলো আছে, এই যে অধ্যায় দুটো আছে, এটা একটু আরও ভালো করে করতে হবে, কারণ এখান থেকে মিশিয়ে আরেকটি বড় প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে। তো মোট মূলত পাঁচটি বড় প্রশ্ন থাকবে, মানে 8 মার্কে 5টি প্রশ্ন থাকবে, তাই 8 মার্কের জন্য তোমাদেরকে বিরোধিতা বিরোধানুমানটাকে ভালো করে একটু সারি করে নিতে হবে। তাই বিরোধিতা বিরোধানুমান থেকে কী ধরনের প্রশ্ন থাকতে পারে, বচন করতে দিতে পারে, যে বচন করতে দিয়ে বিরোধিতা নির্ণয় করতে দিতে পারে যে একটি বচনকে কীভাবে বিরোধানুমান বা বিরোধিতা আমরা নির্ণয় করতে পারি, একটি বচন বচনে কয়টি বিরোধী থাকে, একটি বাক্যে বচনে পরিণত করে তার বিরোধিতা নির্ণয় করো, তার বিরোধানুমান নির্ণয় করো, এই ধরনের একটি প্রশ্ন পড়তে পারে। সঙ্গে কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো সম্মিলিতভাবে প্রশ্ন হতে পারে, যে বিরোধানুমান কাকে বলে, বিরোধী কয় প্রকার কী কী, বিরোধানুমান কয় প্রকার কী কী, বিরোধানুমান প্রত্যেকটি বিরোধানুমানের শর্ত
আলোচনা করো, কোন কোন শর্ত নিয়ে অবস্থিত অসম বিরোধ অনুমানে একটি বচন সত্য হলে অপর বচনটি কি হয়, পূর্ববর্তী বচন সত্য হলে অনুবর্তী বচন কি হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট আমরা বলতে পারি। তো বিরোধানুমান অধ্যায়টিকে বা বিরোধিতা ও বিরোধানুমান অধ্যায়টিকে আমাদের কাছে ভালো করে দেখে নিতে হবে, আমাদের কাছে খুবই একটি ইম্পর্টেন্ট অধ্যায় হিসাবে এবারে আসতে চলেছে। তারপরে যে অধ্যায়টি আমরা বলবো সেই অধ্যায়টি হচ্ছে কি, মাধ্যম অনুমান। তো অমাধ্যম অনুমান আমরা অধ্যায়টি পড়ে আমরা যা জানি যে সেখান থেকে আবর্তন বিবর্তন রয়েছে, তো সেখান থেকে লজিক থাকবে, লজিক থাকবে মানে ওখান থেকে থাকবে যে একটি বচন দেওয়া থাকবে, বচনকে আবর্তন ও বিবর্তন কর, আবর্তনের বিবর্তন করো, বিবর্তনের আবর্তন করো, এই ধরনের একটি প্রশ্ন থাকবে। সঙ্গে কিন্তু সেখান থেকে থাকতে পারে যে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা হয় না কেন, বস্তুগত বিবর্তন কি, বস্তুগত বিবর্তনকে কেন প্রকৃত বিবর্তন বলা হয় না। আরও প্রশ্ন থাকতে পারে যে অবনে কেন আবর্তন সম্ভব নয়, এবনে কেন সরল আবর্তন সম্ভব না, বা যদি সম্ভব তাহলে কীভাবে সম্ভব, এই বা আবর্তনের নিয়মগুলি কী কী, বিবর্তনের নিয়মগুলি কী, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে অধ্যায়টি আসছে সেটি হলো নিরপেক্ষ ন্যায়। জানো সব এখান থেকে দুটি বৈধতা থাকবেই, তো বৈধতা আমাদেরকে করতেই হবে, এই লজিকগুলো তো আমাদের আমি ক্লাস করে দেখিয়েও দিয়েছি যে নিরপেক্ষ ন্যায় অনুমান কীভাবে করতে হয়। আবর্তনের ক্ষেত্রেও দেখিয়েছি, বিরোধিতাও দেখিয়েছি, বচনও দেখিয়েছি, আরও একটি নতুন ভিডিও আনতে চলেছি, সেখানে আমি নিরপেক্ষ ন্যায়কে আরও যথার্থভাবে আরও ভালো করে বড় করে দেখানোর চেষ্টা করছি। তো আমি সেই ভিডিও আনবো, সেটা অবশ্যই তুমি দেখবে। কিন্তু নিরপেক্ষ ন্যায় অনুমানের ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে নিরপেক্ষ ন্যায় থেকে দুটো বৈধতা থাকবে, সঙ্গে কিন্তু থাকবে দুটি টিকা কিংবা প্রমাণ করো, এই ধরনের প্রশ্ন থাকবে। টিকা থাকলে থাকবে অবৈধ সাধুদোষ কেন হয়, অবৈধ পক্ষদোষ কেন হয়, অবৈধ হেতুদোষ কেন হয়, চারিপদ ঘটিত দোষ কেন হয়, এগুলো টিকা থাকতে পারে। আর যদি প্রমাণ করে থাকে তাহলে বলতে পারে যে এই বচন কেন প্রথম সংস্থানে সিদ্ধান্ত হতে পারে, বৈধ সিদ্ধান্ত হতে পারে, দুটি আশ্রয়বাক্য বিশেষ হলে কেন বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, দুটি আশ্রয়বাক্য নগর্থক হলে কেন বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বড় প্রশ্নের জন্য যে আরেকটি অধ্যায়ের কথা আমি বলবো সেটি হচ্ছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। সেই অধ্যায়টিকে সবথেকে সোজা এবং সবথেকে মানে আমরা কি বলবো যে সেই অধ্যায় থেকে প্রশ্ন করা খুবই সোজা। কেমন, আমরা যদি বলি যে এই অধ্যায় থেকে যদি আমরা তিনটি প্রশ্ন একটু ভালো করে করে নিই, হয়তো আমাদের মনে হয় যে এই তিনটি প্রশ্নের মধ্যে থেকে একটা কমন আসবে। যেমন কি প্রশ্ন, একটা হচ্ছে অন্যয় ব্যতিরেকি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, অন্যয় এবং সপরিবর্তন, এই তিনটি প্রশ্ন যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা আশা করি যে এই তিনটি প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। সঙ্গে আমরা আরও দুটো পদ্ধতি থেকে গেল, যে একটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি, কিন্তু এই তিনটি পদ্ধতির কথা বললাম কেন, কারণ এই তিনটি পদ্ধতি যদি আমরা ভালো করে করি তাহলে অবশ্যই মনে হয় যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা আসবে এবং দুটোও পড়ার চান্স থাকে। আর যেহেতু আরোহমূলক দোষের অধ্যায়টি বাদ চলেছে আর আরোহের শুভ অধ্যায়টি রয়েছে, সেখান থেকে কিন্তু MCQ আর SCQ প্রশ্ন থাকবে, সেখান থেকে কখনো বড় প্রশ্ন থাকবে না। তাহলে আমাদেরকে MCQ SCQ অধ্যায়ের জন্য আমাদেরকে পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো, আরোহমূলক আরোহের স্বরূপ, আরোহমূলক দোষ থাকছে না, আরোহের স্বরূপ, সঙ্গে আমাদের পড়তে হবে যুক্তি অধ্যায়, বিরোধিতাও আমরা পড়বো শর্ট কোয়েশ্চেনের জন্য, MCQ SCQ জন্য, আবার আমরা বড় প্রশ্নের জন্য মূলত পড়বো নিরপেক্ষ ন্যায়, অমাধ্যম অনুমান, বচন, বিরোধিতা এবং পরীক্ষণমূলক পদ্ধতি। এই প্রশ্নগুলোকে যদি ভালো করে একটু আয়ত্ত করে নিই তাহলে কিন্তু আমাদের মনে হয় যে আমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবো। তো এই আলোচনাটা আজকের মতন, পরে আমি একটা ভিডিও আনছি যেটা নিরপেক্ষ ন্যায়কে আরও ভালো করে আলোচনা করা হয়েছে, নিরপেক্ষ ন্যায়কে আমি তৈরি করে কীভাবে নিরপেক্ষ ন্যায় তৈরি করতে হবে, কীভাবে নিরপেক্ষ ন্যায়ের আকার তৈরি করতে হবে, কীভাবে যুক্তির আকার তৈরি করতে হবে, কীভাবে ব্যাপক নির্ণয় করতে হবে, কীভাবে তার দোষ নির্ণয় করতে হবে, এইভাবে আমরা কী করবো নিরপেক্ষ ন্যায়কে বোঝানোর চেষ্টা করেছি, সেটা তোমরা অবশ্যই দেখবে। সেই জন্য তোমাদের কী করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই তোমরা পরে নোটিফিকেশান পেয়ে যাবে, তোমরা বেল আইকনে যদি ক্লিক করে রাখো তাহলে নোটিফিকেশানটা অল করে রাখো তাহলে তোমার কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো পরের ক্লাসগুলো দেখতে পাবে এবং সেখান থেকে অবশ্যই তোমাদের সাহায্য হবে, এটা আমি আশা করি বলতেই পারি। আমি জোর করে বলতে পারি যে আমার ক্লাসটা যদি তোমাদের মনে হয় যে ভালো লাগছে, যদি মনে হয় যে না এই ক্লাসটা আমাদের কাছে উপযোগী, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কিন্তু আমি এটা বলতে পারি যে চ্যানেলটিতে যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি অবশ্যই দেখবে, তোমাদের উপকারের বা উপযোগী আমি কিছু ভিডিও তৈরি করে দিয়েছি যা তোমাদের পরবর্তী পরীক্ষার সময় অবশ্যই আমাদেরকে সাহায্য করবে।